وعليكم السلام ورحمة الله وبركاته. তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তোমরা সবাই? আর সবাই হোমওয়ার্ক করে এনেছো তো? পল্টু, তুমি কি হোমওয়ার্ক করে এনেছো? জি স্যার, হোমওয়ার্ক আসলে স্যার। কেন, কি হয়েছে, করনি হোমওয়ার্ক? স্যার, আমি তো হোস্টেলে থাকি, তাই হোমওয়ার্ক করতে পারিনি। কিন্তু কেন, হোস্টেলে থাকো তো কি হয়েছে, হোমওয়ার্ক করতে পারেনি কেন? স্যার, আপনি তো হোস্টেল ওয়ার্ক করতে বলেননি, আপনি তো হোমওয়ার্ক করতে বলেছেন। এটা আবার কি বললে? আচ্ছা যাক, তারপর তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। বলো তো পল্টু, শিক্ষকের স্থান কোথায়? আমার পিছনে স্যার। বেয়াদব, শিক্ষকদের সম্মান করতে শিখনি এখনো? কেন স্যার, কি হয়েছে? শিক্ষকদের সম্মান আবার ছাত্রদের পিছনে হয় কিভাবে? কেন স্যার, আমার বাবা তো প্রায় বলতেন, তোর পিছনে এত মাস্টার লাগালাম, তুই আজও ভর্তি পাশ করতে পারলি না। আচ্ছা যাক, পরের প্রশ্নতে যাই। চান্দু, বলো তো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার, ভারত ভারত হ্যাঁ ভারত তো ক্যাটরিনা জলবায়ুর দেশ। এটা কি বললে বাবা, এটা কি করে সম্ভব? স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয়ে থাকে, তাহলে ভারত কি দোষ করলো স্যার? এবার মন্টু বলো, চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কতটা দূর? স্যার, চাঁদ ও সূর্যের দূরত্ব, চাঁদ ও সূর্যের দূরত্ব, স্যার চাঁদ ও সূর্যের দূরত্ব স্যার 12 ঘন্টার। এটা কি বললে বাবা, এটা কি করে সম্ভব, তুমি কি করে জানলে এটা? স্যার, সূর্য ওঠার 12 ঘন্টা বাদে তো চাঁদ ওঠে স্যার। আপনারা যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চান, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।